সবার শেষে প্রার্থী তালিকা ঘোষণা করতে চলছে কংগ্রেস। শুক্রবার রাতে প্রার্থী তালিকা চূড়ান্ত করে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব। প্রত্যাশিতভাবে পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী হতে চলছেন বিজেপি ত্যাগ করা সুবল ভৌমিক। সুবল ভৌমিককে প্রার্থী করা হবে এ প্রতিশ্রুতিতেই তিনি নির্বাচনের প্রাক মুহূর্তে বিজেপির সঙ্গ ত্যাগ করেছিলেন, কারণ বিজেপিতে তিনিও ছিলেন লোকসভা নির্বাচনে প্রার্থীর দাবিদার। শেষ পর্যন্ত বিজেপি যে প্রার্থী করছে না তা আজ করতে পারেন সুবল ভৌমিক। এরপরই তিনি কংগ্রেসের সঙ্গে হাত মেলান এবং যোগ দেন কংগ্রেসে। রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার পরই কংগ্রেসও ঘোষণা করবে প্রার্থী তালিকা। হলেও তাই, বিজেপির পরই প্রার্থী তালিকা চূড়ান্ত করল কংগ্রেস। এবারে নির্বাচনে পূর্ব আসন থেকে কংগ্রেস প্রার্থী হয়েছেন প্রদ্যুৎ দেববর্মনের দিদি প্রজ্ঞা দেববর্মন। রাজনৈতিক মহলের ধারণা, প্রজ্ঞাকে প্রার্থী করে চমক দিয়েছে কংগ্রেস। AICC-র খবর অনুযায়ী শুক্রবার রাতে সুবল ভৌমিক ও প্রজ্ঞা দেববর্মনের নামে সিলমোহর দিয়েছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি। শনিবার বিকেলে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে প্রার্থী তালিকা। কংগ্রেস ভবন সূত্রের খবর, এদিন CPIM ও বিজেপি থেকে বেশ কিছু ভোটার যোগ দেবেন কংগ্রেসে। তখনই পূর্ব পশ্চিম আসনের দুই প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।